পিস্তল উঁচিয়ে নৌকার মিছিলে তরুণ ময়মনসিংহের নান্দাইলে নৌকার পক্ষে মিছিল করার সময় ওই মিছিলে প্রকাশ্যে বুধবার সন্ধ্যার পর এমন ঘটনা দেখা গেছে। পরে মিছিলকারীরাই তাদের ফেসবুক আইডিতে আপলোড করলে বিষয়টি সবার নজরে আসে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের আনন্দবাজারে সামিয়ানা টানিয়ে নির্বাচন কার্যালয় রয়েছে নৌকার প্রার্থীর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালামের। প্রতিদিন বিকেল থেকেই ওই কার্যালয়ে লোকজন সমাবেত হয়। বুধবার সন্ধ্যার পর মিছিল করে নির্বাচনী কার্যালয়ের ভিতর লোকজন জমা হতে থাকে। এই সময় বেশ কিছু তরুণ নৌকার মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করে। এ সময় সামনে নেতৃত্ব দেওয়া এক তরুণের হাতে একটি পিস্তল দেখা গেছে। মিছিলের সময় ওই পিস্তল উঁচিয়ে ধরে নৌকা নৌকা করতে দেখা যায়। এই ঘটনায় এলাকা আতঙ্ক বিরাজ করছে। মুহূর্তেই এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, পিস্তলধারী তরুণ হল চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মোহাম্মদ ওসমানের ছেলে ওয়াহিদুজ্জামান তানভীর। তার বিরুদ্ধে এর আগে অস্ত্র প্রদর্শনের ঘটনা রয়েছে। এলাকাবাসী বারবার অভিযোগ দিলেও কোনো কাজে আসেনি। এ ব্যাপারে নান্দাইল ওসি আব্দুল মজিদ জানান, ঘটনার খবর পেয়েই আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করছে। খুব দ্রুতই অস্ত্রধারী গ্রেফতার হবে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন, আমি জেনেই আইনশৃঙ্খলা বাহিনী অবহিত করেছে, এ ব্যাপারে তারা মাঠে তৎপর রয়েছে।